ফ্রেন্ডস আজকে বন্ধু মোর চিকেন তরকারি হবো। চিকেন তরকারি পাই নিয়ে যাই আলু, এটি কঞ্চা লঙ্কা দিটা, এটি টমাটো পেস্ট, আর চিকেন, এটি অদা রসুন, তেজপত্র, জিরা, আলু পেস্ট, তারপরে পেঁয়াজ আর ভুষা পত্র। তখন তো স্টার্ট করিবার আছে। প্রথম কড়াই গরম হয়ে যাই, প্রথম তেল দিয়ে দেবা, তেল গরম হয়ে যাই, প্রথম প্রথম টিকে পকে দেবা, তারপরে কটাই দেবা পেঁয়াজ। তারপরে করে দেবা লুণ দুই চামচ, হলদি দুই চামচ, লঙ্কা নিব, মতাম পেঁয়াজ রেডি হয়ে গেল, মতাম মতাম মশলা। তারপর আমরা গেলাম টমাটর পেস্ট, তারপরে পড়ব চিকেন মশলা, তারপরে গোলমরিচ পাউডার, তারপরে মতাম দিচ্ছি মেথি পাউডার, আর পানি, তারপরে ভুষা পত্র মশলা হয়ে গেল, মতাম চিকেন, তারপরে আলু, মশলা কষা ফেলছি, চিকেন কষা রেডি হয়ে গেলাম, মতাম পানি ফুটে গেলে অল্প জল রাখি বন্ধ করো। মটন চিকেন তরকারি আমরা রেডি, দেখুন।